শিলচরে একদিকে চলছে রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠক, অন্যদিকে বরাক কংগ্রেসের অনশন ধর্মঘট। ক্যাবিনেট বৈঠক উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে শিলচর শহরকে। রাজ্যের মন্ত্রীরা অংশগ্রহণ করেছেন বরাকের প্রথমবারের মতো অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে। একদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে ক্যাবিনেট বৈঠক চলছে, ঠিক সেই সময় শিলচরে বরাক কংগ্রেসের উদ্যোগে প্রতীকী প্রতিবাদ স্বরূপ অনশন ধর্মঘট কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিনের অনশন ধর্মঘটে বরাকের তিন জেলার কংগ্রেসের পদাধিকারীরা অংশগ্রহণ করেন। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ অনশন ধর্মঘট কর্মসূচিতে অংশগ্রহণ করে বলেন, ক্যাবিনেট বৈঠকের নামে হাজার কোটি টাকা অযথা খরচ করছে সরকার, বাস্তবে কোনো কাজই হয়নি। বরাকের বিভিন্ন সমস্যা সহ বেকার যুবক যুবতীর সমস্যা নিরসনে ব্যর্থ হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার। এদিকে সাধারণ মানুষের ভোট নিয়ে সরকারে অধিষ্ঠিত হয়ে মানুষের খরের টাকা দিয়ে খেলা করছে সরকার। ক্যাবিনেট বৈঠক হবে, এর জন্য পুরো শিলচর শহরকে আল্পনা একে সাজিয়ে তোলা হয়েছে। এই অপচয়গুলো কার টাকা দিয়ে হচ্ছে, প্রশ্ন কমলাক্ষের। এছাড়াও বিগত কয়েকটি বাজেট অধিবেশনে উত্থাপিত বিভিন্ন কাজ এখন অবধি হয়নি, এ নিয়ে সরবহন বরাক কংগ্রেস। মুখ্যমন্ত্রী যে সময় ক্যাবিনেট বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বরাকের 20% পড়ুয়ারা পাস করেছেন, ঠিক সেই সময় কংগ্রেসের বিধায়ক কমলাক্ষ বলেছেন বরাকের 2% পড়ুয়ারা পাস করেছেন। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষায় বরাককে বঞ্চিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। উদ্দেশ্য একটাই হচ্ছে গিয়ে, প্রথম উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আজকে আমাদের যুবক যুবতীরা আজকে চাকরি অর্থাৎ 34 চাকরি দেবেন। উনি বলেছিলেন যে বরাকের ছেলেমেয়েদেরকে 34 চাকরি দেওয়া হবে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন। আমরা দেখতে পারলাম যে রেজাল্ট যখন বের হলো তখন দেখতে পারলাম 2% ছেলেমেয়েদেরও হাইকে জুটেনি। এই আমরা তার প্রতিবাদে, প্রধানত তার প্রতিবাদে যে আমাদের ছেলেমেয়েরা আজকে কর্মসংস্থান বা খাবারগুলো বন্দোবস্ত নেই, অন্তত আমরা জেলা কংগ্রেস 6 ঘন্টা যে সময়টা ক্যাবিনেট চলছে সেই সময়টা প্রতীকী তার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে এখানে বিশেষ করে অনশন ধর্মঘট কার্যসূচি আমরা হাতে নিয়ে যেদিনটা জেলা কংগ্রেস। আর আমার দুঃখ হয় আপনারা আবির দিয়ে ওনাদেরকে আবির দিয়ে এটা ইয়ে করছেন, কিংবা রাস্তার মধ্যে অনেক আর্ট করে ওনাদেরকে বা আলপনা একে ওনাদেরকে আপনারা স্বাগত জানাচ্ছেন। এবং বিশেষ করে একদম শিলচর শহরের অবস্থা দেখলে আমার হয়তো বা আমার বিশ্বাস এর আগে কিন্তু শিলচর শহর এরকম সাজানো হয়নি যেভাবে সাজানো হয়েছে। তো আপনার সাজান, আপনার 28 পদ, 29 পদ, 30 পদ দিয়ে আপনার পলিটিক্যাল ট্যুরিজম করুন, আমাদের কিন্তু কোনো আপত্তি নেই। কারণ মানুষের টাকা নিয়ে আপনারা খেলা করবেন, মানুষের টাকা এইভাবে খরচ করবেন, মানুষের টাকা একদম বিফলে আপনার ভাসিয়ে দেবেন, সেটাই আপনাদের কাজ। আপনাদের তো অন্য কোনো কাজ নেই। কিন্তু কথা হচ্ছে গিয়ে যাদের ভোট নিয়ে আপনারা সরকারে অধিষ্ঠিত হলেন, অর্থাৎ আপনারা 28 পদ, 29 পদ দিয়ে মাছ মাংস খাচ্ছেন, আপনারা এসির মেয়ে আছেন, আপনারা ভালো ভালো গাড়ি দামি করছে, দামি দামি গাড়ি চলছেন, আপনারা পলিটিক্যাল ট্যুরিজম করছেন, একবার গুয়াহাটিতে করছেন আপনারা ক্যাবিনেট, আপনার একবার করছেন দিল্লিতে করছেন, একবার বঙ্গাইগাঁও করছেন, অর্থাৎ লাস্টলি দেখা যায় যদি যে বছরের শেষে যতগুলো সাপ্তাহে সাথে ক্যাবিনেট করছেন দেখা যায় তাহলে দেখা যাবে 1000 কোটি টাকা হয়তো বা 500 কোটি টাকা এই ক্যাবিনেটের নামে খরচ করা হলো। কিন্তু আলটিমেটলি যারা আপনাদেরকে ভোট দিল, অর্থাৎ হিন্দু বাঙালিরা আজকে ডিটেনশন ক্যাম্প, যারা আপনাদেরকে ভোট দিল সেই বাঙালিদের আজকে ভোটার লিস্টে আপনাদের এনআরসিতে নাম নেই। এবং বিশেষ করে যে বাঙালিরা আপনাদেরকে ভোট দিয়ে শাসনে অধিষ্ঠিত করলো সেই বাঙালিদের ছেলেমেয়েদের আজকে চাকরি নেই, সেটাই হচ্ছে গিয়ে বাস্তব সত্য। এবং এছাড়া বাজেটে অনেকগুলো দাবি উত্থাপিত করা হয়েছিল, সেই দাবিতে আমরা দেখি যদি তাহলে একদম মিনি সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনিক সড়ক থেকে শুরু করে শিলচরের ফ্লাইওভার, করিমগঞ্জে মেডিকেল কলেজ, হাইলাকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে 2016 থেকে 2021 অবধি অনেকগুলো বাজেটে অনেকগুলো আমাদের অনেকগুলো কথা বলা হয়েছিল, অনেকগুলো